কানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি জানলা দিয়ে শোনা, প্রতিদিন দেখতে আমি পাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। তোর গানের সুর ভুল হচ্ছে অরুণা। কখনো না দাদা, ভুল হতেই পারে না। আলবাত হচ্ছে, ওই যে স্বপ্নের সিঁড়ি দিয়ে পৌঁছে আমি যাই, ওই জায়গাটা ভুল মোটেই না। রেকর্ডে ওইরকমই ছিল। রেকর্ডে ওইরকম ছিল? তাই তা না হলে তোর কান মুলে শুনিয়ে দিতাম। দাঁড়াও, কে কার কান মুলে দেখাচ্ছে। রেকর্ড কিনতে এত রাত্রে? হ্যাঁ, দাদার সঙ্গে খুব তর্ক হয়েছে। ও, তা তর্কের মীমাংসাটা ওই রেকর্ডের মধ্যে দিয়ে হবে বুঝি? হ্যাঁ। কালকে সকালে গেলে হতো না মাঠাটুন? না, এক্ষুনি। এক্ষুনি? কি ব্যাপার! আচ্ছা যা, আর শোন, বউ দেরি করিস নি, আমার বড় ভাবনা হয়। না না, আপনি ছেলে মেয়ে দুটোকে বড্ড বেশি আদর করেন। তা সত্যি কথাই বলেছিস, তবে কি জানিস, ছেলে মেয়ে দুটো মা মরা তো, বাপ বল মা বল সবই তো আমি। কি অক্ষয় মারে গিয়েছে? আপনার ছেলেবেলাকার বন্ধু অক্ষয়বাবু? হ্যাঁ। আহারে, তার ভারী ইচ্ছে ছিল চোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। কি জানি ছেলেটা কি করছে এখন।
আমি তো তোমাকে চিনতে পারলাম না। তুমি অক্ষয়ের ছেলে? তোমার বাবার মারা যাবার খবরটা আমি পেয়েছি। তা তুমি কি পড়ো? এমএ। কিন্তু দেখো, আমার বাড়িতে থেকে পড়াশোনা করা তো তোমার পক্ষে সম্ভব হবে না। ঘর কোথায়? একটা ঘর খালি আছে, কিন্তু তাতে তো আমার ছেলে নির্মল, ও সেখানে বন্ধু বান্ধব নিয়ে বসে, সে তো সম্ভব হবে না। আমি বরং তোমাকে কিছু কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারি। আগে আমার থাকার একটা ব্যবস্থা করে বড় ভালো হতো। দাও দাও, দ্যাটস নট পসিবল, ওটা সম্ভব নয়। ও আচ্ছা, আপনি চলে যাচ্ছেন? আচ্ছা বাবা, একটা কাজ করো, আমার ঘরটা ওকে দিয়ে দাও, আমরা তো বন্ধুর মতো ম্যানেজ করে নেব। হ্যাঁ, সেটা তুমি যদি পারো তাহলে তাহলে ও থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা বসুন। আমি মাঝে মাঝে যখন পরে চেঞ্জ ইউনিভার্সিটিতে যাই আপনাকে দেখি। হ্যাঁ, আমিও মাঝে মাঝেই আপনাকে দেখি। আপনার কি সাবজেক্ট? বাংলা। বাংলা? দেন উই আর সেইলিং অন দি সেম বোট ব্রাদার। তা আপনার জিনিসপত্র কোথায়? হোটেলে। হোটেলে? যান নিয়ে চলে আসুন, ওই তো আপনার ঘর। উনি কে দেবে? ও, আওয়ার নিউ ফ্রেন্ড। চল তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। ব্রাদার! হ্যাঁ, আমার বোন অরুণা, আর ইনি হলেন বিজয় মুখার্জি। হ্যাঁ, বিজয় মুখার্জি, বাংলা এমএ দিচ্ছেন, আজ থেকে আমাদের এই বাড়িতে থাকবেন। হ্যাঁ, তুই এক কাজ করতে পারিস তো, পড়াশোনার ব্যাপারে সাহায্য নিতে পারিস। হ্যাঁ, আমার দাদার সঙ্গে আপনার কতদিনের পরিচয়? চাক্ষুষ পরিচয় অবশ্য বহুদিনের, মানে আমরা ইউনিভার্সিটিতে একই সঙ্গে পড়ি। অবশ্য বাক্যালাপ আজ থেকে শুরু, তাই নাকি? হ্যাঁ, অদ্ভুত মানুষ কিন্তু আপনার দাদা। কেন? এক কথায় আমার মতো রাস্তার লোকে বাড়িতে আশ্রয় দিলেন। আসলে এখানে মুখ ধোবেন বাবু। আচ্ছা, পড়াশোনার ব্যাপারে আমার সাহায্য নিচ্ছেন? আপনার যদি কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি হবে কেন, তাহলে কাল সকাল থেকে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ। একেই বলে কপাল। কেন, কপালের আবার কি হলো? হলো না, ওর বাপ আর তোমার বাপ অনেক দিনকার বন্ধু, আর এমন বন্ধু যে তুমি হবার পর বাবু তো ওর বাপকে কথাই দিয়ে দিলেন ওর সঙ্গে তোমার বিয়ে দেবেন। কার সঙ্গে? এই যে এই ছেলেটির সঙ্গে। হবার কথা এবারের জামাই, হলো কিনা আশ্রিত, কপালের ফের বলবো না। যা, এখন বসে বসে কপাল চাপড়াও গিয়ে। বরাবরই আমরা খুব গরিব, অনেক কষ্টে বাবা আমার পড়ার খরচ চালাতেন। উনি মারা গেলেন, তাই আর হোটেলের খরচা চালাতে পারলাম না। বরু, বাবাকে একটু ম্যানেজ করে ফিরতে রাত হবে। আপনিও তো ইউনিভার্সিটিতে যাবেন, দাঁতের গাড়িতে যান না। না না, তার দরকার নেই, আমার অনেক সময় আছে তো। তাতে কি হচ্ছে জান না? তোরা না থাকলে আমার কাছে ইউনিভার্সিটির কোনো অ্যাট্রাকশন থাকবে না। আর আমাদের অ্যাট্রাকশন হচ্ছিস তুই। আরে দেখ তো কটা বাজে, মাই গুডনেস, আর এই যে চল ছবি দেখতে যাবি না? কি ছবি? ওই তো ফ্রেঞ্চ ছবি, নামটা তোপরে। ও আরে দারুণ ছবি, দুর্দান্ত ছবি, সাধারণ লোকে বেশি কিছু বুঝতে পারবে না, কিন্তু দারুণ। দাঁড়ায় কাউকে বলে আসি যাতে আমাদের পক্ষগুলো দিয়ে দেয়। ১২:৫০
গেছেন? ছবি দেখতে। ছবি দেখতে? কিন্তু আজ প্রফেসর ব্যানার্জি রক্তগর্ভী থেকে পড়বেন, আপনি ক্লাস চেঞ্জ করবেন না। না না, এসব রে আসছো কি আশ্চর্য, রক্তগর্ভী লেকচার চেয়ে আপনার ছবিটা বড় ইম্পর্টেন্ট মনে হলো। ইয়েস, লা নুমেল ভাগে ডেফিনেশন জানেন? আগে নিউরোলজিম আগে? না, ওগুলো ঠিক বুঝি না। ওসব বুঝলে এসব ছবি আগে দেখতে ছুটতেন। রক্তগর্ভী সব পার্সেল আছে। জন্মেছিলি বলটু। আচ্ছা, আপনি সিক্স ইয়ারে ক বছর আছেন? প্রথম বছর। প্রথম বছর? মাই গুডনেস, আর আমি তো এই সিক্স ইয়ারে, এই ধরুন প্রায় সিক্স ইয়ার হতে চললো। ঠিক আছে, আপনি প্রফেসর ব্যানার্জির লেকচার অ্যাটেন্ড করুন, পরে আপনার সঙ্গে রক্তকরবী নিয়ে ডিসকাস করবো, বুঝেছেন? চলে চল। কিন্তু দাদা, আমি বল, আমাকে এখানে নামিয়ে দিন। কেন? আমি একটু মমিনপুরে যাবো, আমার একটা টিউশনই আছে। চলুন না, আমি পৌঁছে দিচ্ছি। না না, তার দরকার হবে না, আমি বাসেই যাবো। ঠিক আছে, ড্রাইভার দাঁড়ানো চলো। সবসময় বইমুখে করেই তো সময় কাটান, তার উপরে বা টিউশন। আমি আগে যে হোটেলটায় থাকতাম সেখানে আমার বেশ কিছু দেনা আছে, আর তাছাড়া গরিব মানুষদের অ্যাম্বিশন ফুলফিল করতে গেলে কিছু পরিশ্রম তো করতেই হয়। কি আপনার অ্যাম্বিশন? এমন কিছু না, একটু নিশ্চিন্ততার মধ্যে খেয়ে পরে বেঁচে থাকা, এই আর কি। আচ্ছা, আমি এখানে নামবো, আগে ওই বাঁদিকে করিস সামনে। সামনের মঙ্গলবারের ব্যাপারটা মনে আছে তো? কি বাবা? সে কি রে, তোর জন্মদিন না? ও হ্যাঁ, এবার আমি এই জন্মদিনটাকে খুব একটা স্পেশাল ভাবে করব। সে তো সববারই হয়। আরে না না, এটা না, এটা একেবারে মানে দেখবি না তুই, আমি একটা অনেক কিছু স্পেশাল করবো এবার। কেন? আহা, তোকে বলিনি, ইউ আর মাই লাকি চাইল্ড, তোর নামে ওই যে হোর্ডিং কোম্পানিটা খুলেছিলাম ভীষণ লাভ করেছে। খুব ভদ্রলোক তো আপনি, গরিব হোটেলের টাকাগুলো মেরে দিলেন। কি আশ্চর্য, আপনার টাকাগুলো মেরে দেওয়ায় যদি আমার ইচ্ছে থাকতো তাহলে কি এখানকার ঠিকানা জানিয়ে আপনাকে চিঠি লিখতাম? তা দয়া করে গরিবের টাকাগুলো দিয়ে উদ্ধার করুন, এত বড় বিরাট লোক আপনার আত্মীয় থাকতে। না না, আপনি ভুল করছেন, ওরা আমার আত্মীয় নন, আমি এদের আশ্রিত। সে যাই হোক, টাকা না পেলে কিন্তু আমি যাচ্ছেটাই কাণ্ড করব। আচ্ছা ঠিক আছে, আমি বরং সামনের সপ্তাহে আপনাকে যতটা পারি দিয়ে আসবো। যতটা পারি নয়, যতটা পারি নয়, সব টাকা দিতে হবে। কি আশ্চর্য, অতগুলো টাকা আমি একসঙ্গে দেবো কি করে? আপনি আমাকে বিশ্বাস করুন, আমি যদি বেঁচে থাকি আপনার টাকা আমি মারবো না। আচ্ছা ঠিক আছে, কবে দেবেন ডেফিনিট ডেট দিন। চল মা, চল শিগগি চল। ইয়ে নির্মল কোথায়? এখনো ঘুমোচ্ছে দাদা। এখনো ঘুমোচ্ছে? আচ্ছা তুই চল চল, ঠিক ওই ডেটে যেন টাকা পাই, কথার খেলাম না হয়।
পঞ্চা। আচ্ছা আমার আমার মানি ব্যাগটা দেখেছিস কোথাও? থাকে না, আমার মানি ব্যাগটা আমি বেরোবার সময় নিয়ে বেরিয়েছিলাম আমার মনে আছে, কিন্তু দোকানে গিয়ে আর পাচ্ছি না। আমি তুমি এতে কত টাকা আছে তুমি জানো? 5,300। না আপনার দ্বারা কিচ্ছু হবে না আমার। মানে মানে মানুষ যখন ওষুধে খাবারে ভেজাল দিয়ে মজুরদারি করে 50 টাকার জিনিসটা 100 টাকায় বিক্রি করছে, আপনি তখন 5-6,000 টাকা হাতে পেয়ে ফেরত দিয়ে যাচ্ছেন, হোপলেস। আপনার দ্বারা কিচ্ছু হবে না। ইয়াং ম্যান, থ্যাংক ইউ, এটা তুমি রাখো, মাফ করবেন। নিতান্ত নিরুপায় হয়ে আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে, তাই বলে আমার কথা ছোট ভাববেন না। গাড়ি করে গিয়ে নামাটা কি খুব ভালো দেখাবে? আপনি এখন টিউশনে যাবেন তো? ড্রাইভার মোমিনপুর হয়ে চলো। জন্মদিন, কাল যেন রোজকার মতো পড়া নিয়ে বসবেন না। আসুন আসুন। জন্মদিনে কটা বসন্ত হলো? বসন্ত আচ্ছা দাদা, বিজয়বাবুকে তো দেখছি না, একটু ডাকবো তুমি? না না, ওকে দেখলে আমি নার্ভাস হয়ে যাই সবসময় বই মুখে দিয়ে। তার থেকে তুই এক কাজ কর, তুই একটা গান গা। আমি আমার এখন ইচ্ছে করছে না, নীলা তুই গা। হ্যাঁ তো একেবারে রক্তমুখী নীলা হয়ে গেছেন রে, এবার গান গান না। সরি, আমার গলাটা এখন ঠিক নেই। তাহলে আপনারা কেউ গান, তাহলে আজকের এই সেলিব্রেশন একেবারে মাটি হয়ে যাবে। যে আপনিই গান না, আপনারা কেউ না গাইলে অবশ্য আমাকেই গাইতে হবে। বক্তৃতা না করে তুই গানা। হ্যাঁ হ্যাঁ শুরু কর। ওকে thank you.
আমি গান শোনাবো একটি আশানি, এ গান যেন তোমার ভালো লাগে, আমি রং ছড়াবো একটি তুলি দিয়ে, সে রং শুধু তোমার অনুরাগে, আমি গান শোনাবো একটি আশানি। জানি না কি চাইলাম, প্রাণের খেয়া কোন কুলে বাইলাম, শুধু জানলাম স্রোতে ভাসলাম, ভালোবাসলাম, আমি পথ হারাবো একটি প্রদীপ নিয়ে, যেদিন জুড়ে তোমার আলো জাগে, আমি গান শোনাবো একটি আশানি। আমার এই তো অহংকার, হার মানা হার তোমায় দিয়ে পরব জয়ের হার, আমার এই তো অহংকার, অনেক বোঝায় এই তো শুধু বুঝব, চির জনম তোমায় আমি খুঁজব, আমি জানলাম হার মানলাম, ভালোবাসলাম, আমি ডাক পাঠাবো একটি হৃদয় নিয়ে, যেমন দিয়ে কেউ ডাকে নি আগে, আমি গান শোনাবো একটি আশানি। শুনছেন শুনছেন কে? আপনাকে কাল এত করে বলে গেলাম আর আপনি ভুলে গেলেন। বলেনি তো, আজ এইগুলোই ফুটেছে। আসুন ওপরে। কি বলছো, তোর চুরি আর জায়গা পাননি? আস্তে 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 কেন, চুরি তো আমি করিনি, চুরি করেছেন আপনি। সেদিন যে বললেন সামনের সপ্তাহে টাকা দিয়ে আসবেন, এখন যে তিন সপ্তাহ পার হতে চল। ব্যাপার হয়েছে যে আমি টিউশনের টাকাটা এখনো পাইনি, পেলে সঙ্গে সঙ্গে তো আমি। হ্যাঁ যা দেবেন সে বুঝতে পারছি, যত সব ফোরটা ইঞ্চি। কি হয়েছে ব্রাদার? বাবার অসুখের সময় ওর হোটেলে কিছু বাকি পড়ে গিয়েছিল। কত টাকা? 240 টাকা। টাকা 40টি টাকা দিয়েছেন, এখনো বাকি 200 টাকা। আমি বলছিলাম যে ওকে মাসে মাসে কিছু কিছু দিয়ে ওটা আমি ক্লিয়ার করে দেবো, কিন্তু উনি রাজি নন, উনি চান একসঙ্গে। একসঙ্গে একসঙ্গেই চাই, আপনাকে বিশ্বাস নেই, আপনি একটি 420। চুপ করুন মশাই, কানে কি বলছেন? উনি 420 নন, উনি 024। তার মানে? মানে 420-র উল্টো। ওর মতো অবস্থায় আপনি যদি 5-6 হাজার টাকা কুড়িয়ে পান, সেটা তার মালিককে ফেরত দেবেন? বলেন আগে। হ্যাঁ এই বোকা লোকটা দেয়, আপনি আমি হলে দিতাম না। দাদা আপনার অনেক ভাগ্যে যে এরকম একজন ভদ্রলোক আপনার হোটেলের বোর্ডার ছিলেন। কিন্তু দাদা তার আগে আপনাকে কথা দিতে হবে, আপনি বলুন যে এই টাকাটা আপনি আমার কাছ থেকে পরে ফেরত নেবেন। মাই গুডনেস, আমাকে কি তুমি উনি ভেবেছো নাকি? আই এম নট ইওর পাওনা দাদা, আই এম নট এ কালীঘাট ডগ। দিয়ে ফেরত নিয়ে কালীঘাটের কুকুর তো নির্মল মানুষ পার না। হ্যাঁ ভবিষ্যতে মানুষ চিনে কথা বলবেন, বুঝেছেন? নিন গেট আউট। দেখো হয়েছে, আশ্চর্য দাদা আপনি পরীক্ষা দিচ্ছেন না কেন? কি হবে পরীক্ষা দিয়ে পাশ করবেন? তাতেই বা কি হবে আশ্চর্য,
ফেল করবেন না যেন পরীক্ষা না দেওয়ার কারণ তো আমি বুঝতে পারছি না। না না, ফেল আমি চেষ্টা করলেও করবো না। ওই যে ফেল করবেন যিনি, তিনি এসেছেন। বলে দাস আমার ফেল করতে। ও বিজয়, আজ আমি ইউনিভার্সিটি যাবো না, গুপ্ত পিরিয়ডে প্রক্সিটা দিয়ে দিও। ওটা আমায় মাফ করতে হবে দাদা। তোর বোকা ছেলে, তোমার মতো লোকের সারা জীবন প্রক্সি দিয়ে চালাতে হবে। বসুন। আপনি দাদার কথা কিছু মনে করবেন না। না না, আপনার বোধ হয় আমাদের এখানে থাকতে অসুবিধে হচ্ছে। এমন সুবিধা জীবনে কোনোদিন পাইনি, তবে অস্বস্তি হচ্ছে। অস্বস্তি? হ্যাঁ, আপনাদের প্রাচুর্যটাই অস্বস্তিকর। বুঝলাম না। কিছু মনে করবেন না, আমার মনে হয় টাকার জালে এই গাড়ি বাড়ি সোফাসিটিং এর মধ্যে জীবনটা যেন এখানে ছটফট করছে। কিন্তু টাকারও তো প্রয়োজন। নিশ্চয়ই প্রয়োজন, তবে যতটুকু প্রয়োজন তার বেশি হলে সেটা ক্ষতি করে। এই ধারণা আপনার কি করে হলো? এটা আমার ধারণা নয়, কনভিকশন। শিয়ালরু আঙুর সম্বন্ধে ঠিক এই ধরনেরই কনভিকশন ছিল বলতে পারেন, কিন্তু বিশ্বাস করুন আমি আঙুর ভালোবাসি না, ডুমুর ভালোবাসি। আমার মায়ের হাতে ডুমুর ডালনা। আপনার মা আছেন? না, মারা গেছেন। এখনো মনে পড়ে আমাদের রান্নাঘরের মাটির দাওয়ায় খেতে বসতাম। এক একদিন মা কলাপতায় করে খেতে দিতেন ভাত ডাল আর ডুমুরের ডালটা। কি তৃপ্তি করেই খেতাম। মা বুড়ি একপাশে বসে একটা ভাঙা পাখা নিয়ে হাওয়া করতেন। কত মিষ্টি হাওয়া করতে জীবনে কোনোদিন পাব না। আপনি বিশ্বাস করুন অনুরা দেবী, আমার জীবনের যত কিছু সুখ সব আমি ওখানেই পেয়েছি। মাফ করবেন, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। আসুন পড়া যাক, হিস্ট্রিটা বার করুন। হিস্ট্রি দেখলে আমার হিস্ট্রি এর মতো হয়। যাহা চাই তাহা ভুল করে যাই, যাহা পাই তাহা আজ গাড়িটি তোমার রক্ত? হলো কি তোমার, কথা বলছো না যে? ভাবছি। সে তো বুঝতেই পারছি, কিন্তু কি ভাবছো সেটাই তো জানতে চাই। অন্য অনেক আগেই আমার বলা উচিত ছিল। দেখো, এভাবে মেলামেশা করাটা আমাদের ঠিক হচ্ছে না। কেন? এর পরিণাম বড় ট্র্যাজেডি। কমেডি তো হতে পারে। না, পারে না। তোমার আমার সমাজের ব্যবধান অনেকখানি, কোনোদিন হতে পারে না, হওয়া সম্ভব নয়। আমি তোমার সঙ্গে একমত নই। তুমি বুঝছো না অরুণা, আমার মতো চাল চুলোহীন লোকের হাতে পড়লে তুমি কখনো সুখী হতে পারবে না। একদিন তুমি তো বলেছো সুখ বৃত্তে নয় চিত্তে। বিশ্বাস করে এর কথা? নিশ্চয়ই। বিশ্বাস না করলে এত দূর এগিয়ে এলাম কি করে বলো? বেশ, তাহলে আজই তুমি তোমার বাবাকে গিয়ে সব কথা স্পষ্ট খোলা করে বলো। আমি আজকেই মাসিমাকে দিয়ে বলাবো। একটু দাঁড়াও মঞ্চা, তোর দাদাবাবুকে ডেকে দে। এসব আলোচনা চাকর বাকরদের সামনে না হওয়াই ভালো। মেয়ের বিয়ে কোথায় দেব না দেব সে ভাবনাটা নিছক আমার। মেয়ে পাত্র ঠিক করে বিয়ে করবে? অসম্ভব, এ হতেই পারে না। কাল সাপকে যতই দুধ কলা খাওয়াও না কেন, ছোবল সে মারবেই। তুমি বিজয়কে ভালো করে বুঝিয়ে দেবে যে বড় লোকের মেয়েকে ভুলিয়ে ভালিয়ে সে যে দুপাশা হাত করে নেবে সে আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই নয়। আপনি জানেন না জামাইবাবু, এই প্রস্তাব অরুণা নিজেই করেছে। আর এছাড়া বিজয় কোনোদিন আপনার কাছে আর্থিক সাহায্য নিজেও চাইবে না, অরুণাকেও নিতে দেবে না। থাক থাক, আমার ছেলে ভোলাতে হবে না। এটা হচ্ছে ওর আরো বড় একটা চাল। এইরকম ধরনের প্রস্তাব
আর কোনোদিন তুমি আমার কাছে আনবে না। কিন্তু বাবা, তুমি তো নিজেই কথা দিয়েছিলে ওর বাবাকে, আমাকে ওর হাতে দেবে বলে। কি মুশকিল! আরে আমি আবার কি কথা দিলাম? সেটা ছিল অক্ষয়ের জীবনের একটা স্বপ্ন। অক্ষয় মারা গিয়েছে, তার সঙ্গে স্বপ্ন ভেঙে গিয়েছে। যাই হোক, তুমি যাও, এসব নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না, যাও। আজই তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে। তোমার মতন বেঈমান ছেলের প্রতি কোনো সহানুভূতি দেখানো যায় না, ঠিক আছে? এই যে তোমার জন্যই তো, তোমার জন্যই তো এই বেঈমান ছেলেটাকে এই বাড়িতে থাকতে জায়গা দিয়েছিলাম আমি। কি করেছে? কি কি করেছে, কি করেনি তাই জিজ্ঞেস করো। তোমার বোনকে ভুলিয়ে ভালিয়ে এই বেঈমান ছেলেটা বিয়ে করতে চায়। মাই গড, তাই নাকি? তা অরুণা কি বলছে? অরুণা আবার কি বলবে, এই ছেলেটা তাকে শিখিয়ে দিয়েছে, প্রস্তাবটা তো তার তরফ থেকে এসছে। নো, দেন দ্য বল হ্যাজ ক্রসড দ্য পেনাল্টি এরিয়া, এখন গোল হলো বলে। নো, ইটস ইম্পসিবল। না না বাবা, আমার মনে হয় তুমি একটু ভুল করছো। ভুল করছি আমি? হোয়াট ইউ মিন ভুল করছি? না মানে, মিয়া বিবি যখন রাজি তখন বর রাজি হলে কাজীকেই বেইজ্জত হতে হয়। পাগল আমার, তুমি বকবক করো না। তাই বলে কি আমি এই ভিকিরিটার সঙ্গে আমার বেয়ের বিয়ে দেবো নাকি? না তা না, তবে বাবা আমার একটা সাজেশন। নো, শাট আপ। না না, তোমার কাছ থেকে কোনো সাজেশন আসছে না বাবা। তুমি বিজয়কে ঘর জামাই করে নাও। হোয়াট? হ্যাঁ, ওকে বিজনেসে পার্টনার করে দাও। আমার থেকে বেটার স্টুডেন্ট, ও বিজনেস আমার থেকে ভালোই বুঝবে। আমি হয়তো দুদিনে সব উড়িয়ে পুড়িয়ে দেবো, আর এতে তোমারই ভালো হবে আর অরুণাও সুখী হবে। কিন্তু দাদা, আমাকে ক্ষমা করবেন, ঘর জামাই হয়ে আমি থাকতে পারবো না। তাহলে অরুণাকে বিয়ে করে তুমি সুখী করবে কি করে? টাকা ছাড়া সুখ আসবে কোথা থেকে? আমি ওটা বিশ্বাস করি না। রিয়েলি? তাহলে অরুণাকে বিয়ে করার আশা তোমায় ত্যাগ করতে হবে। তোমার ধুতি কেনার টাকা নেই, পাগড়ির কাপড়ের দর করছো। এখন দেখছি বাবা যে কথা বলেছেন সে কথাই ঠিক। তুমি আজই এ বাড়ি ছেড়ে কোন একটা হোটেলে গিয়ে উঠে যাও। অবশ্যই যতদিন তোমার পরীক্ষা শেষ না হচ্ছে তোমার সব খরচ খরচা আমি দেবো, আর সেটা তুমি প্রতি মাসে গিয়ে আমার অফিস থেকে নিয়ে এসো। মাফ করবেন, তার দরকার হবে না। আপনি বললেন এটাই আমার পক্ষে যথেষ্ট। আমি আজই এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। আশীর্বাদ। সেন্টিমেন্টাল প্রলিটেরিয়েট ফুল। এখান থেকে চলে তো যাচ্ছ, এক্সামিনেশন ফ্রি আছে তো? জোগাড় হয়ে যাবে। জোগাড় হলো কিনা জানিও। হলে জানাবো, না হলে জানাবো না। তুমি কিন্তু ভালো করে ভেবে দেখো, এভাবে চললে হয়তো আমার সঙ্গে তোমাকে বস্তিতে গিয়েও থাকতে হতে পারে। আমি সব ভেবেই এগিয়েছি। ফিজ দেওয়া দেখছি পরীক্ষা দেওয়ার থেকেও শক্ত ব্যাপার। চল যা, কফি হাউস চল। আমি আজকের মতো ছেড়ে দিলাম, কাল যেন সমস্ত টাস্ক রেডি থাকে। মনে থাকবে, যা ছুটি, তোর বাবাকে একটু পাঠিয়ে দিও। আপনি এসে গেছেন? হ্যাঁ, নমস্কার নমস্কার। আমি ডাকছিলাম মানে, আমার কালকের ব্যাপারটা একটু ভেবে দেখেছেন নাকি? দেখুন, ভেবেছিলাম মানে আমার ঠিক সামর্থ্য কুলোচ্ছে না, থাকলে বসে দিত। কিন্তু মুশকিল হয়েছে যে এটা না পেলে আমার এই এক্সামিনেশনের ফিজটা জমা দিতে পারছি না। আপনাকে আমি বলেছি যে আপনি মাইনে থেকে অর্ধেক করে কেটে নেবেন। দেখুন, আমি বড় দুঃখিত, আপনাকে সাহায্য করতে পারলে আমি খুবই খুশি হতাম, কিন্তু বুঝতে কিছু মনে করলেন না? না না, এটা মনে করার কিছু। জল
তুমি অবাক হয়ে গেলে দেখছি। হ্যাঁ, কিন্তু পাঁকের মধ্যে পদ্মর মতো এখানে বেশ লাগছে তোমার। কাব্য তো করছো, ফিস দিয়েছ না? কেন, টাকা জোগাড় করা যায়নি। তাহলে এমের স্বপ্নটা গেল? তোমার এতদিনের পরিশ্রম পণ্ডশ্রম দুঃখ হচ্ছে না? করুণা, সতীসাদ্রীর স্ত্রীর মতো দুঃখটা আমাদের সঙ্গে সঙ্গে ফেরে। যাগো কথা, আমার ঘরে এই প্রথম তুমি এলে, কিছু উপর থেকে করতে দাও। ভজা থাক, আর ভজাকে ভোজে দরকার নেই। এনো টাকা, ফিস ফিস না অরুণা, এ হতে পারে না। কেন? এ টাকা আমি নিতে পারি না। এ টাকা বাবার নয়। তবু না, কেন নয়? ও টাকা নিলে আমি তোমার কাছে ছোট হয়ে যাবো অরুণা। কিন্তু না নিলে যে আমি তোমার কাছে ছোট হয়ে যাবো? না অরুণা, তুমি বড় বড়ই থাকবে। এই কথা বলে তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছ। তোমার দুঃখের সাথে আমাকে হতে দাও। কিন্তু অরুণা, তুমি বুঝতে পারছো না, তোমার কাছে টাকা, এ শুধু টাকা নয়, আমার ভালোবাসা। অরুণা, আমায় দেখেছিলে বাবা? হ্যাঁ, বলছিলাম যে পরীক্ষা টরীক্ষা তো শেষ হলো, এবার একটু একটু করে কাজে বেরো। নির্মল কি অফিসে কাজ করতে যাবে? সার্টলি কাজ করবে বইকি, তবে এটা হচ্ছে কাজ করিয়ে নেবার কাজ। কাল থেকে তুমি আমার সঙ্গে অফিসে বেরোবে। দেখো আমি আর কদিন খেটে খেটে এখন শরীরটা ভেঙে পড়েছে, নিজের ব্যবসা বাণিজ্য এবার নিজে বুঝে নাও। কাল থাক বাবা। কেন, কাল কি? কাল একটু অকশন হাউসে যাবো। অকশন হাউস? হোয়াট অন আর্থ ফর? কেন? একটা চার্চ অর্গ্যান কিনবো। চার্চ অর্গ্যান ফ্রম দ্য অকশন হাউস? চেষ্টা যে সে তো পুরনো হবে, সেকেন্ড হ্যান্ড। কিন্তু নতুন চার্চ অর্গ্যানের তো অনেক দাম। শাট আপ, নতুনের কত দাম? 2000, 5000, 8000? আমি তোমাকে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, তুমি নিজে পছন্দসই একটা ভালো চার্চ অর্গ্যান কিনে নিয়ে এসো। রিমাইন্ড ইউ, ইট মাস্ট বি ব্র্যান্ড নিউ অ্যান্ড নট সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড মাই ফট! কি আশ্চর্য, সামান্য কয়েকটা টাকার জন্যে তুমি নিজের রুচি বিসর্জন দেবে? নো, নেভার। গেট আউট নাও। দাদা, দাদা, জানো দাদা, আজকে আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, তুমি পাস করেছো। তবে তাহলে তো লেটাই চুকে গেল। হ্যালো বিয়ম, আপনি তো হাই স্কুল ক্লাস পেয়েছেন? হ্যাঁ। এরপর কি করবেন ভাবছেন? ওই ওরকম একটা ছোটখাটো পেয়েছি। গুড। অরুণা দেবী আছেন? বেরিয়েছেন? আরে কখন ফিরবেন বলতে পারেন? এক্ষুনি। আচ্ছা, স্টান্ট দিলে তো ভেতরে এসো। বসো। কি ব্যাপার, একেবারে সকালেই? আজ সকালে উঠে তোমার রেজাল্ট দেখে যতটা আনন্দ হলো ততটা দুঃখ হয়েছে। কেন দুঃখ? কেন বাড়ি, আমি ভাবলাম যে খবরটা তুমি এনে প্রথম আমাকে দেবে। তাই দিতাম, জয়টা তো আমার নয় তোমার। কিন্তু কি করে দেবো? কেন, তোমাদের বাড়িতে তো আমি অস্পৃশ্য। আমার কাছে তো নও। বসো, তোমার চায়ের কথা বলি। শোনো, তুমি যে সেদিন বলেছিলে যে একটা চাকরির জোগাড় হয়ে গেছে, কি হলো? চাকরি একটা জোগাড় হয়েছে, তবে সামান্য। নুন ভাতের খরচ চলবে তো? তা কোনো মতে চলবে।
আর চাকরির অনুপাতে একটা বাড়িও ঠিক করেছে, তবে সেটা বাড়ি না বলে আস্তানা বলাই উচিত। সে সুখবরটা তুমি আমাকে দাওনি কেন? কি লাভ বাড়ি, এসব তো আমারই জন্য। অরুণা, তুমি এখনো খুব ভালো করে ভেবে দেখো, আমার সেই ভাঙা বাড়িতে তোমার মতো রাজকন্যা। এসব কথা শুনতে আমার ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলে তো চলবে না অরুণা, এটা সারা জীবনের। অরুণা, কেন আমাকে ভালোবাসতে গেলে? ভালোবাসা কি অপরাধ? অপরাধ বই কি, আমার মতো চাল চুলোহীন একটা গরিবকে ভালোবাসা অপরাধ ছাড়া কি? সে ভালোবাসার শাস্তি যদি আমি মাথায় তুলে নিই। কিন্তু তা তো হয় না অরুণা, দারিদ্রকে তুমি কোনোদিন দেখো? তোমাকে আমি অনেকবার বলেছি, দারিদ্রকে আমি ভয় পাই না, এ তোমার মিথ্যে অজুহাত। অজুহাত? হ্যাঁ, আমাকে ত্যাগ করার অজুহাত। অরুণা, আমার মতো যদি তোমার ভালোবাসা সত্যি হতো, তাহলে তুমি আমার বাবার কাছ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে আসতে। এসব কি বলছি তুমি? আমি ঠিকই বলছি, আজ আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, অন্যায় করেছি। সে অন্যায়ের বোঝা আমি সারা জীবন মাথা পেতে নেব। অরুণা, আমি আসবো না, আমি তোমার কাছে কখনো আসবো না, আমি তোমাকে কখনো। অরুণা, বাড়ি যাও। সহ্য করেছি, এরপর আরো যদি বাড়াবাড়ি করো তার ওষুধ কিন্তু আমার জানা আছে। আইনত বাধা দেওয়ার চেষ্টা করবেন না, আপনার টাকার জোর বা গায়ের জোর কোনোটাকে কিন্তু আমরা ভয় পাই না। জোর রাতকেল ভয় পাও কিনা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দারোয়ান, আর কি পাগলামো হচ্ছে? বাবা, কেন তুমি বুঝছো না? আমার তো একটা মতামত আছে, আমি ওকে কথা দিয়েছি। কথা দিয়েছো? তাহলে আমার কথাটাও শুনে দেখো, যে মুহূর্তে তুমি এই বাড়ির বাইরে পা দেবে আর আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না, আমার কাছে তুমি কোনোদিন কিচ্ছু পাবে না। আশীর্বাদ করো বাবা, তা যেন কোনোদিন নিতে না হয় আমাদের। হোয়াট নন্সেন্স, তুই এটা বুঝতে পারছিস না কেন যে এই ভিকিরিটাকে বিয়ে করলে যে তোকেও ভিক্ষে করে মরতে হবে? তুই এক হপ্তায় টয়লেটের জন্য যে টাকাটা খরচা করিস, এই ছ মাসেও সেটা রোজগার করতে পারবে না। সেক্ষেত্রে টয়লেটটা বাদ যাবে। মানে? মানুষের ভোগের ইচ্ছে তো কমে না দাদা, ওর শেষ নেই। তোমার অ্যাঙ্গেল থেকে অরুণার জীবনটাকে দেখো না। এবার থেকে তাই দেখবে দাদা। এখান থেকে তুমি কিচ্ছু নিয়ে যেতে পারবে না, এক কাপড়ে তোমাকে চলে যেতে হবে। আমি তোমার কিছুই নিয়ে যাচ্ছি না, এই শাড়িখানাও তোমার দেওয়া নয়, এটা উনি কিনে দিয়েছিলেন ওর স্কলারশিপের টাকা দিয়ে। সে বাড়ি থেকে আমি শুধু হাতে চলে যাচ্ছি। সামনের বুধবারে মাসিমাদের বাড়িতে আমাদের শুভ কাজ, তোমাদের আশীর্বাদ পেলে আমি সুখী হব। সুখী হবি না অরুণ, অরুণ অরুণ তুই সুখী হবি না। আমাদের ভেড়াও চাই না, ভাল্লুকও চাই না, দেন জাস্ট
whisky. Whisky, whisky. Four pegs, bra. Thank you. তুই বাবার সঙ্গে বিজনেস দেখছিলি বিজি? না বাবার শরীরটা খারাপ, তাই কদিন একটু অফিসে যাচ্ছি। ও পাটের ব্যবসা আমার ভালো লাগে না। বটম, মিডল, টপ। টপ, হ্যাঁ টপ বলতে মনে পড়ে গেল, বলে ভালো টপ করে। লাস্ট ডাউনে সুন্দর ম্যাশন আছে না, তার টপ ফ্লোরে একজন সুন্দরী মেয়ে এসেছে। ও মেয়েকে হাত করা খুব শক্ত, কিন্তু অপূর্ব সুন্দরী, আর তেমন গানও গান। সুন্দরী হোক আর যাই হোক, বেল পাকলে কাকে কি। মিস্টার ব্যানার্জি কাক নেভার। কিন্তু ময়ূর পাকা বেল ভাঙতে পারে? টাকার লিকারে বেলটাকে নরম করে আঙুল করে তুলবেন স্যার। আপনি পয়সা ডুবিয়ে খাচ্ছেন কেন? এদিকে নেশা বেশি হয়? না না, কারণ করে খাচ্ছি। পয়সা ডুবিয়ে খেলে বৃষ্টি কারণ হতে পারে, টাকা জুড়িয়ে বেল আঙুল হবে না, আলবাস হবে। এসো ভাই, আজ সকালে আমি তোমাকে দেখেছি। নাম কি তোমার? পারুল। এতে এখানে থাকি। আচ্ছা, আমারই মেয়ে, যা তো ঠাকুমাকে একটু জল দিয়া। নতুন এসেছো, কিছু দরকার হলে বলো মা। নিশ্চয়ই। আচ্ছা, আপনারা দুধ টুট করতে কে নেন? এই তো পাশেই পাড়ে গিয়ে আছে, খুব ভালো দুধ দেয়। ওর মার কাছে তুমি ঘুটেও পাবে। মা বাবা আবার সেখানে যাচ্ছে। সে কি না না, অন্য কাজে যাচ্ছে। না যেতে পারবে না। আহ, ছেড়ে দাও সে জীবন। না কি ব্যাপার, এ বাড়িতে যখন এসেছেন সব জানতে পারবেন। বস 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 বস, দাঁড়াও। আপনাকে তো আমি আপনার। আচ্ছা, পরে এরা পুজো হয়ে যাবে। দাদাবাবু চা জল খাবারটা এখানে নিয়ে আয়, যা। দেখো নির্মল, আই হ্যাভ এ ফিলিং দ্যাট আই মে নট লাস্ট মাচ লঙ্গার ইন দিস ওয়ার্ল্ড। হয়তো আর বেশি দিন বাঁচবো না, তো যাবার আগে তোমার বিয়েটা দিয়ে যেতে চাই। ইয়েস, তোমার নিজের পছন্দ মতো কোনো মেয়ে আছে নাকি? না। তাহলে আমার পছন্দ করা মেয়েকে কি তুমি বিয়ে করতে রাজি হবে? মেয়েটি ভালো, আমাদের বালিগঞ্জের মিস্টার ওসি রয়ের মেয়ে, সিনিয়র কেমব্রিজ করেছে, বাপের সঙ্গে কন্টিনেন্টাল ট্যুরও করে এসছে, কাজে বুঝতে পারছো সি ইজ কোয়াইট মডার্ন অ্যান্ড ইউ আর অলসো ভেরি মডার্ন মাই ডিয়ার বয়। তা আমার তো মনে হয় যে তোমাদের ম্যাচটা ভালোই হবে, বেশ ভালো মানাবে। বাবা, আমার বিয়ে করার কোনো প্রয়োজন নেই, তবে তুমি যদি সুখী হও আমার কোনো আপত্তি নেই। আই এম ভেরি হ্যাপি টু হিয়ার অ্যাবাউট ইট। তাহলে তুমি কালকে গিয়ে মেয়েটিকে দেখে এসো। না, এখন দেখার কোনো প্রয়োজন নেই, একেবারে বিয়ের সময় দেখব। দ্যাটস ভেরি নাইস হিয়ারিং, আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম। তাহলে তাহলে বিয়ের ব্যবস্থা করে ফেলি। করো। ভেরি নাইস, ভেরি নাইস ইনডিড। আরে, সে হতভাগীটার কোনো খোঁজ খবর রাখিস? কার?
অরুণার কথা বলছিলাম। সে আছে কেমন? জানি না, খোঁজ নেব। হ্যাঁ, নিতে পারিস। আর তোর বিয়েতে তাকে নিমন্ত্রণ করতে পারিস, তবে দেখি সে যেন আবার হাগুরের মতো না আসে। তার কাছে যাওয়ার সময় কিছু ভালো জামা কাপড় কিনে নিয়ে যাস। হ্যাঁ, নিয়ে যাবো নিশ্চয়। শনিবার আমার বিয়ে, তুই আর বিজয় আসবি। তাই নাকি? মুখে বলেছো? বলেছি। তাই না? এগুলো কি? এতে তোর শাড়ি ব্লাউজ আছে, আর বিজয়ের একটা ধুতি আর পাঞ্জাবির কাপড়টা তাতে সেলাই করিয়ে নিবি। এসব কেন এনেছো দাদা? আরে দাদা, বিয়েতে যাবি না? আমাদের যা আছে তাই পরেই যাবো। নো, নেভার। তোর বংশ পরিচয়টা ভুলে যাসনি। কিন্তু এখন তো আমি ওর পরিচয়ে পরিচিত, এসব বললে কাকে ময়ূর পুচ্ছে মনে হবে না? এসব কেতাবি কথা ছাড়, এগুলো পরে না গেলে বাবা তোকে বাড়িতেই ঢুকতে দেবেন না। বাবা তোমাকে বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছেন, ঢোকার কোনো কথাই ওঠে না। কেন উঠছে তা তুই কি করে বুঝবি মুখপুরি? আমি নিজে যা তাই বুঝি দাদা, আর আমার এভাবে যাওয়াটা উনি কিছুতেই বরদাস্ত করবেন না। যার ছেলের বিয়েতে এলিটস অফ দি সোসাইটি আসছে সেখানে তুই এরকম বেশ ঘুষে গেলে বাবার উঁচু মাথা হেঁট হবে না? দাদা, যে বাড়িতে শাড়ি আর কাপড়ে জলসে মেয়ের আদর আত্মান হয় সে বাড়িতে হাজার ইচ্ছে থাকলে আমি কিছুতেই যেতে পারবো না। বেশ, যাস না। দাদা, আমার বাড়িতে তুমি প্রথম এলে, একটু মিষ্টি মুখ করে যাবে না? এখানে আমি জল স্পর্শ করবো না। তোকে আবার বলছি, যদি যেতে হয় তো এই জামা কাপড় পরে যাবি। এগুলো তুমি নিয়ে যাও। হ্যাঁ, তোদের মতন ছোট দেমাকিতে না যাওয়াই ভালো। ওয়ান্ডারফুল, উইশ ইউ গুড লাক মিলি, এনজয় সুইট অ্যান্ড হ্যাপি নাইট মিলি। আচ্ছা, ওকে, চলি মিলে। সো বাই বাই। জীবনের মধুরাতে আজ থেকে শুরু, সো এনজয় ইট। গুড নাইট। নারীর সংস্রবে এসেছি, ভবিষ্যতে হয়তো আরো আসবো। আমার পুরুষ বন্ধুর অভাব নেই। বাহবা বাহবা বাহবা, তাহলে তো আমরা একেবারে রাজ্যটুক হয়ে গেছি। হ্যাঁ, এই শুনছো, পারুলের ঠাকুমার আবার অসুখ করেছে জানো? হ্যাঁ, এই এই দেখেছে। বাবা, কি এত লিখছো? মানে বই ছাপা হবে অবশ্য প্রফেসর ব্যানার্জির নামে, আমার কিছু উপরি হবে। আমার মেয়ে দিয়ে সব আমি ভাবতে হবে না।
জানিস নাকি? না বাবু, তবে হরু ড্রাইভার একদিন দাদাবুকে নিয়ে গেছিল, সে জানে। দিদিমণিকে খবর দেবো বাবু? হ্যাঁ, না না, খবর দিয়ে কি হবে বল, সে তো আর আসবে না। অরুণা, কি হলো? আবার বাইরে এসো। হ্যাঁ দিদিমণি, বাবুর শরীরটা খুব খারাপ, একবার তোমার দেখতে চাইছে। দাঁড়িয়ে আছে কেন? যাও বাবাকে দেখে এসো। শোনো, যদি দরকার মনে করো আমাকে খবর দিও, আমি যাবো। আচ্ছা। নির্মল, করুণা মা, একটু জল দে না, জল। চুপ করো বাবা, বেশি কথা বলো না। রে, কথা বলার পালা শেষ হয়ে এসেছে রে। আমাকে বল, সুখী হয়েছিস? হ্যাঁ বাবা। আমাকে আমাকে ঠিক করে বল না, তুই সুখী হয়েছিস? হ্যাঁ বাবা, আমি খুব সুখী হয়েছি। আমার মুখ দেখে তুমি বুঝতে পারছো না?
আর একটু জল দিই তোমার। যে অফিসে কাজ করতো সেই অফিসের মালিক অবিনাশ ব্যানার্জি মারা গেছে। অবিনাশ বাবুর ছেলে তার নিজের শেয়ার টেয়ার সব বিক্রি করে দিয়েছেন, আর পাত্র তো হচ্ছে মালিক পক্ষের লোক, ওরা কোন চাকরি থাকে কিনা সন্দেহ। তাহলে কি হবে? হবে আবার কি, পাত্রের বাবা 5,000 টাকা চেয়েছে। হ্যাঁ, তাহলে বিয়েতে রাজি আছে। সে কি এই গয়নাগাটি ছাড়াও নগদ 5,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, ওই 5,000 টাকা দিয়ে পাত্রকে একটা দোকান খুলে দেবে। ও, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? সে আপনারা বুঝুন। পারুল, তোর মামাকে চা দিয়ে যা, তা হোক তবু তুই দেখ। দেখবো দেখবো সিস্টার দেখবো, ওই টাকার চশমা দিয়ে দেখলে সবই দৃষ্টিগোচর হবে, নইলে সব অন্ধকার। ব্রাদার, ব্রাদার ইন ল, তোমার দোকানে আজকাল পিলিতি পিলিতি আসছে? আসছে বই কি ব্যাপার? লিগাল ব্রাদার, আসবার সময় ভগ্নিপথের জন্য ইলিগালি একটা ছোটখাটো পাইপ টাইপ নিয়ে যেতে পারতে। ওদিকেও নজর কেন, ঝেনো খেয়ে তো পেটটাকে ধানের মড়াই করে ধানের মড়াই। তুমি বেরোচ্ছ? এই ঘরটা যে এয়ার কন্ডিশন খারাপে বলেছিলে তার কি হলো? কালই এসে কাজে লাগবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি আজকেই খবর দিয়ে দেবো। আমি সকালে ফুটা দিতে আসবো, তার আগে কিছু খাবেন না। কবি নেই বোন, কবি নেই, তোমার তিলক পরে ঝাঁসি আমি করি উদ্ধার। কি হলো আষাঢ়ের ঘন ঘটা মুখে, কি হয়েছে দেবী? কিছু না। কিছু না বলে শুনবো কেন, আগাও দিকে বল কি হয়েছে। কাল ভাই দ্বিতীয়া দাদার জন্য ভীষণ মন কেমন করছে। তো মন কেমন রাখছো কেন, কাল যাও দাদাকে ফোঁটা দিয়ে এসো। যাবো। তুমি জিজ্ঞেস করার কি আছে, যাবে? ইচ্ছে করছে একটা ধুতি নিয়ে যাই। যাবে, কোনো চিন্তা নেই, কাল সকালে দেখবে সব ব্যবস্থা হয়ে গেছে। হে মধু, ফুলে ফুলে জমেছে মধু, এসেছে তাই অলি। খিদে পেয়েছে অলি, আগে হাত মুখ ধুক তারপর মধু দিচ্ছে। আচ্ছা, সঙ্গে একটু ফুল। দিদিমণি, তুমি কখন এলে? এই এক্ষুনি। দাদা কোথায়? আমি দেখছি। আপনি নির্মলের সিস্টার অরুণা না? হ্যাঁ, তুমি যাও। এত সকালে কি ব্যাপার? আজকে ভাই দ্বিতীয়া, তাই আমি দাদাকে ফোঁটা দিতে এসেছি। ফোঁটা? এখন ও সমস্ত মানেন নাকি আপনারা? আরে বাট নির্মল তো এখন ঘুমোচ্ছে। কিন্তু 9টার মধ্যে ফোঁটা না দিলে তো সময় পেরিয়ে যাবে। নির্মল হচ্ছে আধুনিক, মডার্ন। মডার্নদের সময় তো আর ষষ্ঠী ভাই দিদির সঙ্গে বাঁধা থাকে না, রকেটের সঙ্গে পা ফেলে চল। কখন উঠবে দাদা? বলতে পারি না, কাল রাত 3টের সময় ফিরেছে। একটু ডেকে দিন না, বলুন যে আমি এসেছি ফোঁটা দিতে।
না না, তা আমি পারবো না। তাছাড়া অসময় ডাকলো বড্ড ছুটে যায়। বরং আপনি বসুন না, চাটা খান। বেড়া উপোস করেছি তো, ফোঁটা না দিয়ে। হপলেস। কাল রাত্রে বড্ড বেশি ড্রিঙ্ক করেছে কিনা এখনো নেশা কাটেনি। তাহলে নাম করতে করতে এসে গেছে, বাড়ি খুব তাড়াতাড়ি ফোটা দিয়ে এলে তো পারো তাড়াতাড়ি করো। প্রদীপটা কোথায়? ও বাবা, প্রদীপ লাগবে, তাড়াতাড়ি করো, ভাইকে তো খাইয়ে এলে দিব্যি। আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা আরম্ভ করো, আরম্ভ করো, কি সব বলবে টলবে আবার। অরুণা আমাকে ফোঁটা দিতে এসে চলে গেল, তোমরা কেউ আমাকে ওঠালে না কেন? চেষ্টা তো করেছিলাম, তুমি তো পাশ ফিরে শুনে। চাটা কিছু দিয়েছিলে? খেলো না, বললো ওনাকে ভাই দিতে আর উপোস আছে। আমি জানতাম তুমি এরকম অপমানিত হয়ে ফিরে আসবে। মানা করলে না কেন? মানা করলে তুমি অন্যরকম ভাবতে। কিছু খেয়ে নাও, সকাল থেকে তো কিছু খাওনি। খাবে কি? দাদাকে ফোঁটা না দিয়ে খাবে কি? তোর দেওয়া ধুতি পরে চলে এসেছি। বসুন বসুন দাদা। হাতটা মা তোর জন্য রেখেছিলেন। নে ফোঁটা দে, আর ওই মন্ত্র টন্ত্র বল, কি যেন বলিস, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাঁটা। কি কাঁচিস, চোখে জল ফেলিস না, ফোঁটাটা দেবড়ে যাবে। না দাদা, বরং আরো জল জল করছে। কই দাদাকে কিছু খাবার টাবার দাও। আমি কি আশীর্বাদ করবো, আর আমার মতন লোকের আশীর্বাদ নিয়েই বা লাভ কি? ও তো ফলবে না। ফলবে দাদা, নিশ্চয়ই ফলবে, তাড়াতাড়ি করো। দাদা আপনার কাজকর্ম কেমন চলছে? কাজ? আমি তো কাজ করি না। ও অকাল? হ্যাঁ অকাজ ঠিকই চলছে। সত্যি আঙুর, একেবারে লিভিং আঙুর। আর এটা হচ্ছে লিকুইড আঙুর। রাইট, ইয়েস। আপনার সাথে ভালো করে পরিচয় হলো না। পরিচয় করার জন্য এমন একজন পরিচিত লোকের দরকার যাকে আপনিও চেনেন আমিও চিনি। আপনি আমার পরিচিত কাউকে চেনেন? চিনি। কে? রবীন্দ্রনাথ। ইউ আর ভেরি ইন্টারেস্টিং বাট উইদাউট এনি ইন্টারেস্ট। কত? 91। ওকে চলুন, ওঠা যাক। টাকা দিলেন, ব্যালেন্সটা নেবেন না? সামান্য কটা টাকার জন্য আই ওয়ান্ট পিট ইস ব্যালেন্স। মিস্টার গাঙ্গুলি? ইয়েস মিস্টার ব্যানার্জি। ইয়েস মিস্টার ব্যানার্জি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? ইউ ক্যান ডু মি এ ফেভার, হ্যাড আ ট্যাক্সি। ট্যাক্সি? সলেমান, সলেমান
ম্যানেজি সাহেবের জন্য একটা ট্যাক্সি নিস। সাহেব কত? আপনার গাড়ি হয়? আরে বাবা, ওরা হচ্ছে ভালো ছেলে, নিজের চরিত্র খারাপ করবে, কিন্তু ওই সব মেয়েদের গাড়িতে চড়িয়ে না বাপের গাড়ির চরিত্র খারাপ করবে, বুঝলি? যা চলে যা। জি মিস্টার ব্যানার্জি, ট্যাক্সি রাখতে পাঠিয়েছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোর গাড়ি রয়েছে, তোর ট্যাক্সি রাখতে বললি কেন? ট্যাক্সি আজই রায় দাম। ঠিক আছে। জানা আপনি গিয়ে ট্যাক্সিতে বসুন। আপনি? আপনি গিয়ে বসুন না, যাচ্ছি। অর্গান কেনার ব্যাপারে বাবা কি বলেছিলেন তোর মনে আছে? কি বলেছিলেন? অর্গানটা মাস্ট বি বেস্ট কোয়ালিটির, ইট মাস্ট বি নিউ অ্যান্ড ফার্স্ট হ্যান্ড। সেই বাবার ছেলে আমি, ওই সব মেয়েদের স্পর্শ করি না। মহাভারতের বিশ্বের পর আমি এরকম একটি চরিত্র আর দেখিনি স্যার, পায়ে ধুলো। আর লজ্জা দেবেন না মরে, যাদের হাতে টাকা থাকে তাদের পায়ে দেওয়ার মতো ধুলো থাকে না। বলুন মরে, লেটস এনজয়। লেটস এনজয় সুলেমান, তো বড় দেখলাম। লেট আস ফরগেট এন্ড নুপুরের দিনে ঝিনি ঝিনি, ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি। লাজবতী নুপুরের দিনে ঝিনি ঝিনি, ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি। ভেবো না ভেবো না, বেশি তো নেব না, বেহিসাবি ভালোবেসে হব না ঋণী। লাজবতী নুপুরের দিনে ঝিনি ঝিনি, জীবনটাই আমি বলি উৎসব, এক মুঠো জল সার কলরব। জীবনটাই আমি বলি উৎসব, শুধু এক মুঠো জল সার কলরব। ভেবো না ভেবো না, বেশি তো নেব না, মায়াপুরি মনে মোর এসো মায়াবিনী। লাজবতী নুপুরের দিনে ঝিনি ঝিনি, ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি। ভেবো না ভেবো না, বেশি তো নেব না, বেহিসাবি ভালোবেসে হব না ঋণী। লাজবতী নুপুরের দিনে ঝিনি ঝিনি, অন্ত সময়ের সঙ্গে আমার নেই কো চুক্তি, তাই একটু থামার কোথাও থামার। উড়ন্ত সময়ের সঙ্গে আমার নেই কো চুক্তি, তাই একটু থামার কোথাও থামার। ভাবনার ভীরু ঘর ফেলে তাই খেয়ালের রাজপথে ছুটে যাই। ভাবনার ভীরু ঘর ফেলে তাই আমি খেয়ালের রাজপথে ছুটে যাই। ভেবো না ভেবো না, বেশি তো নেব না, সোহাগিনী হয়ে সলীলা বিহারিণী। লাজবতী নুপুরের দিনে ঝিনি ঝিনি, ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি। ভেবো না ভেবো না, বেশি তো নেব না, বেহিসাবি ভালোবেসে হব না ঋণী। লাজবতী নুপুরের দিনে ঝিনি ঝিনি, ঋণি ঝিনি ঝিনি, ঋণি ঝিনি ঝিনি, ঋণি ঝিনি ঝিনি, ঋণি ঝিনি ঝিনি।
এয়ার কন্ডিশন চালু রয়েছে, আবার ফ্যান খুলে কেন? গরম লাগছে। কিসের অত গরম? শেয়ার মার্কেট আর রেসে মাঠ করে তো সর্বস্ব উড়িয়েছ। তোমার যদি অসুবিধা হয় গেলাম, আমি একা যাবো কেন? তোমাকেও তো যেতে হবে, বাড়িটাও তো মর্গেজ করেছো। শোন, এটা তুমি বিক্রি করে দিলে এত সস্তায়? উপায় ছিল না। দাঁড়াবে কোথায়? হোটেলে। তারপর? জানি না। তুমি না জানলে আমাকে জানতে হবে। মানে? মানেটা খুব সোজা। আমার বাবা তোমার সঙ্গে বিয়ে দিয়েছিলেন শুধু তোমাকে দেখে নয়, তোমার অবস্থা দেখে, তোমার প্রপার্টিজ দেখে। কিন্তু এখন তুমি কমপ্লিটলি ব্রোক। তাহলে আমায় কি করতে বলো? তুমি কি করবে না করবে সেটা আমার জানা দরকার নেই, তবে আমি কি করব সেটা শুধু তোমাকে জানিয়ে রাখতে চাই। জানো, তোমার মতন একজন ইনসলভেন্ট লোকের উপর নির্ভর করে আমি তো আমার জীবনটাকে ভাসিয়ে দিতে পারি না। দেন তুমি উন্নতির তরি ভেড়াতে চাও? তোমার আপত্তি আছে? ও নো, যে শক্তির জোরে আমি আপত্তি করতে পারি আজ আর আমার সে শক্তি নেই। অ্যান্ড আই এম নট এ ফুল। সুতরাং এই বর্তমান দিবসের যুগে তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। আমারও তাই ইচ্ছে। লেট আস মিউচুয়ালি সেটল দ্য সেপারেশন, দেন তারপর চুজ আ নিউ পার্টনার। গুড, তাহলে আমি এখন বাবার কাছে যাচ্ছি। হ্যাঁ, তোমার ঠিকানাটা জানিও, বাবার অ্যাটর্নি আমাদের লিগাল সেপারেশনের ড্রাফটটা পাঠিয়ে দেবে। বাই। লিগাল সেপারেশন? পঞ্চা, পঞ্চা জিনিসগুলো ট্যাক্সিতে তুলে দে। কোথায় চললে? জানি না। কবে ফিরবে? ফিরবো না। সে কি? পঞ্চা, তোর এক বছরের মাইনে দেবার মতো আর তো আমার কিছু নেই। দাদাবাবু, এ কি বলছো তুমি? তুমি তুমি আর ফিরবে না? না দাদাবাবু, এই এতটুকু থেকে আমি তোমাদের কোলে পিঠে করে মানুষ করেছি। দিদিমণি চলে গেল, বাবুও জন্মের মতো চলে গেল, তুমি এই বুড়োকে ছেড়ে চলে যাবে আর আসবে না? কাঁদিস না, বর্তমানে লিগাল সেপারেশনের যুগে ইমোশনাল হওয়াটা ইলিগাল। তুলো গাঁঠরি চলো মুসাফির। পারুলকে দিয়ে আচার চেয়ে পাঠিয়েছিলে, কিছু হয়েছে নাকি? কি যে বলেন, ঠিকই বলছি, এতদিন যে হয়নি এইটি আশ্চর্য কথা। বাড়িতে একটা ছেলে মেয়ে থাকলে কি লক্ষ্মী আসে? না, বিজয় জানে তো, উনি তো ব্যস্ত হয়ে একবার ডাক্তারি আনতে গিয়েছিলেন। তোমরা দুজনেই একেবারে ছেলে মানুষ, বিজয় ফেরেনি এখনো? এক্ষুনি এসে পড়বে বোধ হয়। মিস্টার ব্যানার্জি, আজকে হোটেল বিল পেমেন্ট করছেন তো? কত দিয়েছে? নিয়ারলি 500। দিয়ে দাও। এই কথা তো লাস্ট উইক থেকে শুনছি, ওয়াই ডোন্ট ইউ গিভ আস এ ডেফিনিট ডেট?
এই বোতামগুলো 300 টাকা দিয়ে কেনা, আর আংটিটারও দাম 300-400 টাকা বেশি হবে। এগুলো বিক্রি করলে আপনার ধার শোধ হয়ে যাবে, আপনি যেতে পারেন। শুনুন, আরে 100 টাকা আপনার বেয়ারাদের বকশিস দিয়ে দেবেন। যান। থ্যাংক ইউ। দাদা আসছেন। কার দাদা? আরে তোমার দাদা, লিখেছেন এখানেই থাকবেন। থাকবেন? থাকতে দেব কোথায়? একখানা মাত্র ঘর, আর তাছাড়া তার মতো লোককে। আহা, তিনি তো আমাদের অবস্থা জেনে শুনেই আসছেন। কিন্তু কিন্তু মাথায় আকাশ ভেঙে পড়লো কিন্তু। আরে আমরা তো তাকে আমন্ত্রণ করে আনছি না, তিনি নিজে আসছেন। না না, তুমি লিখে দাও, আসতে হবে না। তোর মাথা খারাপ নাকি? আসছেন, আসুন না। কোথায় লিখেছেন? পাটনা। কবে আসছেন? পরশু। বৌদির কোথায়? মাই ডিয়ার বিজয়, এই চিঠিতে দেবার মতো দুটি খবর আছে। খবর দুটি হলো, তোমার বৌদি আমাকে ত্যাগ করে অন্যত্র যাত্রা করেছেন। আমি 26 তোমাদের ওখানে যাত্রা করছি, পরদিন সকালে পৌঁছবো। আশীর্বাদ নিও, অরুণাকে জানিও। নির্মলদা। টাকা দাও তো। আমি চাই চা করে নিয়ে আসি, চা খাবে তো তুমি? কিন্তু তুই যাবে কেন, রাধা লোক নেই। কি যে বলো তুমি দাদা, যে আয় তার উপর ঠাকুর। দাদা আপনিও হাত মুখ ধুয়ে নিন। কতদূর থেকে এসছেন? ভাগ্নে? হ্যাঁ, তাই নাকি?
পিছন থেকে গেছে এনে, এটা নে, বড় একটা পকেট মেরে এসব চুরি করবি, আগেই তোকে দিয়ে দিলাম, খালি হলো এটা সোনার। আরে ওই মেয়েটা কে? ও পারুল, তো আমাদের পাশের বাড়ি। কার কথা হচ্ছে? দাদা ওই পারুলের কথা জিজ্ঞাসা করছি। ও আরে সুন্দর মেয়েটি, লাভলি। কিন্তু লাভলি হয়ে কি হলো দাদা? টাকার অভাবে বা পড়াতেও পাচ্ছে না, আর এদিকে বিয়েরও সম্বন্ধ করতে পারছে না। সে তো হবেই ব্রাদার, যে সমাজে বেশিরভাগ লোক হিপোক্রিট সেখানে তো সিনসিয়ার আর ইনোসেন্ট লোকদের এভাবে পড়ে পড়ে মার খেতেই হবে। ঠিক আছে দাদা। হ্যাঁ থ্যাংক ইউ। দে তোর বেটাকে, দে তোর বেটাকে নিয়ে তোদের পাড়াটা একটু ঘুরে দেখে আসি। চ বেটা, চ। চা আছে নাকি? আছে। কিন্তু ওরু একটা যে খুব সমস্যা হলো। কি? আমার দাদাকে রাত্রে শোয়াবে কোথায়? আমিও তাই ভাবছি জানো। এক কাজ করো, কি চৌকির উপরে দাদা শোন, তুমি মেঝে বিছানা করে বাবাকে নিয়ে শোয়, আর আমার একটা বিছানা এখানে করে দিও। এখানে? তাহলে কি? না না, বিছে টিছে বেরোতে পারে। আচ্ছা শোনো, একটা তক্ত কুশের দাম কত? আরে বাবা অনেক দাম, আমি এখন পেনি লেস। সকালে লিস্ট করে দিও, আমি লিস্ট দেখে যা করে নিয়ে আসবো। যাই হোক করো বাবা। এটা তোর বাড়া বাড়ি, বিজু তো তোকে একাধারে রাঁধুনি আর ঝি করে রেখে দিয়েছে, এই জন্য বিয়ের ব্যাপারে লোকে সমান সমান ঘর খুঁজে। কত বড় বংশের মেয়ে, কিভাবে মানুষ হয়েছিস, এসব ব্যাপারে ওর কোনো খেয়ালই নেই। এখন বুঝতে পারছিস আমাদের কথা না শুনে তুই কত বড় ভুল করেছিস? ও কথা বলো না দাদা, যে ভুল আমি করেছি সে ভুল জন্ম জন্মান্তর ধরে করতে রাজি আছি, যদি ওর মতো স্বামী পাই। ও কথা তুমি আমার সামনে কোনোদিন আর বলো না। আমার নেমন্তন্ন আমি খাচ্ছি না।
এই যে ব্রাদার, নেমন্তন্ন কিরকম হলো? ভালো দাদা, বেশ খেলাম। আরে ওরু, তুই এত ভালো রান্না কবে শিখলি? বাবুর্চিকেও হার মানিয়ে দিয়েছিস। আর একটু মাংস দেব? দে একটু। আরে তোর আছে তো? হ্যাঁ, আমি আমি খাবো না দাদা, আমার অম্বল হয়েছে। সে কি ট্রিটমেন্ট করাও? করাবো দাদা। আরে দাদাকে লুচি দাও। না 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 না, লুচি রাখবে না, লুচি রাখবে না। কি দিয়ে খাবেন আপনি? আরে এই মাংস দেখো না। কি দাদা, উঠবে না দাদা, আপনার ওটা কোনো দরকার নেই। ওই পারুলের বাবা মদ খেয়ে এসে বোধহয় পারুলের মাকে ঠেকাচ্ছে। সে কি একজন ভদ্রমহিলাকে একজন মদ খেয়ে এসে ঠেকাবে আর তোমরা এসব সহ্য করো? দাদা তাহলে আপনিও মদ খাওয়াকে হেট করেন? না, আমার ধারণা টাকা থাকলে সকলেই মদ খেত, কিন্তু এই আই হেট দিস মাতলামি। দাদা বাবা আজকে বড্ড বাড়াবাড়ি শুরু করেছেন, আপনারা একটু আসুন। চলো তো। আমি জানতাম তোমার নেমন্তন্ন ছিল, তাই চারখানা লুচি রেখে দিয়েছিলাম। দোকানা খেয়ে দোকানে রেখে দিলে কেন? আমিও জানতাম তোমার অম্বল হয়নি, তা দুজনে ভাগাভাগি করে খেলাম, ভালো হলো না? এগুলো দাদা কত তৃপ্তি করে খেয়েছেন না? হ্যাঁ, ভালো খাবার তো দিতে পারি না। সত্যি ওরু, এত কষ্ট হয়, রোজ যদি ওকে করে খাওয়াতে পারতাম। ওরু কি ঘুম পেয়েছে? না। তাহলে একটা কাজ করবে? কি? একটা গান গাও না। না দাদা, ঘুমোচ্ছে। কতদিন তোমার গান শুনি বলো? আস্তে আস্তে গাও না, আস্তে আস্তে গাও না। তোমারে ভালো বেসেছি আমি।
আমি তোমারে ভালোবেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালোবেসেছি, আমি তোমারে ভালোবেসেছি। আসল হিরে কত দাম পাওয়া যাবে? আর
পারুলের। পারুলের তো ওরা তো নেবে না দাদা, আমার মনে হয় ওরা নেবে না। তুই তোর নাম করে দিয়ে আয় দেখছি। তোমার এরকম অবস্থা তো আমাকে আগে জানাও নি কেন? ঠিক আছে, আমি তোমার চাকরির চেষ্টা করব, তুমি দিন সাথে পরে আমার সঙ্গে দেখো। একটু ভালোভাবে চেষ্টা করবে। নিশ্চয়ই, তোমার বাবার উপকার তো ভুলিনি। তোমার শরীর খারাপ নাকি নির্মল? একটু জ্বর জ্বর লাগছে। জ্বর? বাড়ি যাও, চাকরির জন্য ভেবো না, হয়ে যাবে। তুমি কিছু ভেবো না, আমি ডাক্তার মিত্রকে এখানে ডেকে আনছি। যাও যাও, তুমি জল পুড়ে দাও বড়। কিছু ভালো দেখছি না, এই ওষুধটা নেবেন, ওষুধটা একটু কস্টলি হবে। আমার বিবেক ওর না, এখন কি করা যায় বলো তো? হাতে তো আর আমার টাকা নেই, সেভিংস ব্যাংকে যা ছিল সব তো তুলে ফেলেছি। দাদা সুটকেস আছে, ও টাকা চুমো না। তুমি বরং এক কাজ করো, দু গাছে চুড়ি দাও তো। ভয় কিছু নেই, ভালো করে জিজ্ঞেস করেছিলাম। এই মিক্সচারটা আছে, 3 ঘন্টা অন্তর খাওয়াতে হবে না। চলো তুমি খেয়ে নেবে। সেই ভালো, আমাকে খেতেই দাও,
আমি খেয়ে দিয়ে বলবো একটু ঘুমিয়ে নি, রাত্রে তোকে জাগতে হবে। তোমাকে কেন জাগতে হবে, আমি তো আছি। তুমি দিনে জাগবে, রাতে জাগবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমার কিছু হয়ে পড়লে আর ডান হাতে কোনো উপায় থাকবে না। চলো তুমি খেয়ে নেবে। বলি আমি বরং বসছি, তুমি দাদাকে খেতে দিই। বসো ভাই, আমি তো খেতে দিয়ে এক্ষুনি আসছি। স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, এমন আমি ঘর বেঁধেছি। জানলা দিয়ে সোনা রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো, জানলা দিয়ে সোনা রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো, দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই, প্রতিদিন দেখতে আমি পাই, এমন আমি ঘর বেঁধেছি পাহাড়ে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, এমন আমি ঘর বেঁধেছি। অঙ্গনে তার আলপনা দেয় আমারই সব কল্পনা, ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা,
কানে তার আলপনা দেয় আমারই সব কল্পনা, ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা। জীবন বলে ঘর তুমি বলো, হৃদয় বলে এ ঘর গড়ে তোলো। জীবন বলে এ ঘর তুমি বলো, হৃদয় বলে এ ঘর গড়ে তোলো। ভালোবাসার বাসায় এবার নতুন জীবন চাই, আমি যে নতুন জীবন চাই। এমন আমি ঘর বেঁধেছি পাহাড়ে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। দাদা আপনি তো অদ্ভুত গান গান। আচ্ছা আপনার তো কি ডিপ্লোমা আছে গানের? না একটা কথা বলবো দাদা, আমাদের এক পরিচিত ভদ্রলোক গানের একটা স্কুল করেছেন, তো এরকম একজন মাস্টার চান আপনি, মানে আপনার যদি আপত্তি না থাকে আর কি বলছিলাম। বেশ তো চেষ্টা করে দেখো না, আমার সঙ্গে বোধ হয় কাল পরশুর মধ্যে ভদ্রলোকে দেখা হবে। হ্যাঁ ভালো কথা দাদা, আপনি নগেনবাবুর ওখানে কাল যাচ্ছেন তো? কে নগেন? নগেনবাবু মানে ওই যে আমাদের অফিসে সদর আপনাদের। ও হ্যাঁ নগেন, হ্যাঁ ও তো ছেলের অন্নপ্রাশন নাকি? না হ্যাঁ, তো দেখো আমি ভাবছি যাবো না। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, দাদার না যাওয়াই ভালো, অসুখ থেকে উঠেছে, বাইরে খেলে খেলে যদি কিছু হয়। তা তো বুঝলাম, কিন্তু দাদার তাহলে খাওয়া দাওয়া কি হবে? সে তুমি কিচ্ছু ভেবো না, আমি সকাল সকাল ভাত মাছের ঝোল রান্না করে খাইয়ে যাবো, আর পারুলকে বলে যাবো বিকেলবেলা চা টা এনে দিতে, আর তাছাড়া তো আমরা এসেই পড়বো তাড়াতাড়ি। হ্যাঁ এটা ভালোই হবে। তুমি খুশি হও? সবাই খুশি হবে, পুরুষ মানুষ কাজ না করলে মানায় না। গুড, তাহলে তো আমাকে সিরিয়াসলি একটা চাকরির চেষ্টা করতে হয়। কেন, আপনার বুঝি কাজ করতে ভালো লাগে না? নির্মলবাবু, হ্যাঁ তুমি চেনো নাকি ওকে? বিলক্ষণ, এই তো হাতের কাছে একটা ফার্স্ট ক্লাস পাত্র রয়েছে, একেবারে সোনার দেখছি।
ও সোনার ডাকছিতে রান্না চলেন। কিন্তু ছেলেটি তো কিছু করে না। আরে করতে কতক্ষণ গোসাল মশাই, মরা হাতি লাখ টাকা। ছেলে হিসেবে কেমন? ছেলে হিসেবে যাকে বলে একেবারে মহাদেব, আমাদের এই ঠিক গোসাল বাবুর মতো। নেশা টেশা করে না তো? আরে ওই সূত্রেই তো আলাপ। না বাবু, তাহলে হবে না। আমি নিজে এক মাতাল নিয়ে সারা জীবন চলে ফেলে মরলাম। উজ্জ্ব করো, উজ্জ্ব করো। আমি আর মাতাল নই বাবা, একেবারে ছেড়ে দিয়েছি। এই তো হয়ে গেল। দিদি একটা কথা বলছিল জানো, এই নির্মল বাবুর মতো লোক, মহৎ লোক আমি জীবনে কখনো দেখিনি। তুমি যদি ওর সঙ্গে পারলে বিয়ে দিতে পারো, ও কোনোদিন অসুখী হবে না, এই তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি। আপনার চা। ও পারুল এসো, আমি তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা সেদিন তুমি এই শাড়িটা ফেরত দিলে কেন? ওটা তো আমায় দেবার কথা নয়, আমি তো আপনার কেউ নই। তাই বুঝি, তো তুমি যদি আমার কেউই না হবে তো আমার অসুখের সেবা করলে কেন? তার মজুরি হিসাবে দিচ্ছিলেন বুঝি। ছি, তুমি আমায় অত ছোট লোক ভেবো না। তা নাহলে ওটা আমায় দেবেন কেন? এই কেন তো একটাই উত্তর হয় পারুল, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমায় ভালোবাসি। ঠাট্টা করছি, এটাকে বোধহয় বলে প্যারাডক্স, অদ্ভুত ট্র্যাজেডি। শোনো, তুমি বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবাসি। ছাড়ো, আমি গরিব বলে আমার অপমান করলেন? না না পারুল, আজ আমি তোমার থেকেও গরিব। ছাড়ো ছাড়ো পারুল, দেখুন না উনি। শোনো পারুলকে তুমি থামাও, এখন যেন কাউকে কিছু না বলে, ধরো তো। কি যন্ত্রণা বলে তো, আপনি বোধ হয় ভুলে গেছেন এটা ভদ্রলোকের বাড়ি। এসব তুমি কি বলছো? ঠিক বলছি, আপনার চরিত্র জানতে আমার কিছু বাকি নেই, তারপরে আপনাকে একটা সুযোগ দিয়েছিলাম শুধু ভালো হবার, কিন্তু আপনি দেখো বিজয়, আমি নিজে হয়তো চরিত্রহীন হতে পারি, কিন্তু আমি আজ পর্যন্ত কারোর চরিত্র নষ্ট করিনি। এরপরেও সে কথা বলবেন? হ্যাঁ বলবো, পারুলকে আমি ভালোবাসি। হ্যাঁ, বাঘ যেমন হরিণকে ভালোবাসে। না, পারুলকে ভালোবেসে আমি ভালো হতে চেয়েছিলাম, সুখী হতে চেয়েছিলাম। এ কথা আজকে আর কেউ বিশ্বাস করবে না। আপনাকে একটা কথা আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, ভবিষ্যৎ যদি সংযত হয়ে থাকতে না পারেন, এ বাড়িতে আপনার থাকা সম্ভব হবে না। বুঝেছি, আজ আর কেউ তোমরা আমায় বিশ্বাস করতে পারছ না। ঠিক আছে, আমি চলে যাব। অরুণাকে না থাক, কোথায় যাবেন? জানি না। অনেক দুঃখে তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, তুমি নিজেকে একটু শোধরাও। শোধরাতে তো গিয়েছিলাম রে, বড্ড দেরি হয়ে গেছে। ইটস টু লেট মাই সিস্টার। একি যাচ্ছ কোথায় তুমি? ও কি তোমাকে যেতে বলেছে? বলাটাই তো স্বাভাবিক, তাছাড়া আর কতদিন তোদের ঘাড়ে বসে বসে খাবো? এসব কথা কেন বলছো দাদা, তোমার শরীরের অবস্থা মোটেই ভালো নয়, এই অবস্থায় তুমি যাবে কোথায়? আমার আর শরীরের কি মূল্য বল। তবে জানিস এ কথা সত্যি, যে কতদিন তোদের এখানে থেকেছি, যে সুখ আমি পেয়েছি সে সুখ হয়তো আমি জীবনে কোথাও কখনো পাইনি রে। জীবনের খেলায় আমি হেরে গিয়েছি রে বোন, তোরাই জিতে গেছিস, কিন্তু আমি আনস্পোর্টসম্যান নই। তোদের জয়কে নিজের জিত মনে করে পারুলের ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু দাদা তুমি অসুস্থ, এই অবস্থায় তুমি যেও না। আমার মতো হতভাগার মরে যাওয়াই ভালো, যেদিন আমি এই পৃথিবীতে থাকব না সেদিন তুই বিজয় আর পারুল বুঝতে পারবি যে একজন কাঙাল এসেছিল তোদের দরজায়, যে টাকা মান সম্মান কিছু চাইনি,
সে শুধু চেয়েছিল তোদের মতো একটা ছোট্ট সুখের সংসার। কাঁদিস না বোন, কাঁদিস না। দাদা কাঁদবো কেন? তোমাকে আমি এই অবস্থায় বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি, আমার কি কাঁদার সাজে? জানি না, তুমি আমাকে কত ছোট ভেবে চলে যাচ্ছ। ছোট? তোকে আমি কি ভেবে চলে যাচ্ছি জানিস? ছোটবেলায় আমরা মাকে হারিয়েছিলাম, তারপর মার চেহারা আমার কথা সব ভুলেই গিয়েছিলাম। তোর এখানে এসে তোর মধ্যে মাকে ফিরে পেয়েছিলাম। মাকে কি কেউ ছোট ভাবতে পারেনি? না না, মনটা কেউ বুঝল না। না বৌদি, আমারই ভুল হয়ে গেছে। উনি যেইভাবে বলেছেন আমি ঠিক বুঝতে পারিনি। আমায় ক্ষমা করো বৌদি, ওকে ফিরিয়ে আনার বিজয়তে উনি কোনো অন্যায় করেননি। যা, তুমি ফিরে নিয়ে এসো। আমিও যেতাম, কিন্তু আমার একটা জরুরি কাজ সেরে এক্ষুনি হোটেলে যেতে হবে। আচ্ছা, হ্যাঁ শুনুন, কি হলো না হলো আমাকে একবার জানাবেন। এই নিন আমার হোটেলের অ্যাড্রেস, এটা নিন। আমি খুব চিন্তার মধ্যে থাকবো, আমাকে কিন্তু জানাবেন। আমি যাচ্ছি। আপনার গ্যালাস কোথায় দাদা? তুমি ফ্রম হেভেন
to hell? আপনি আমাকে ক্ষমা করুন দাদা, আমি সবটাই ভুল বুঝেছিলাম। আপনি ফিরে চলুন। আমি কোথায় যাব? আমার তো সারা গায়ে পাক। মিস্টার ব্যানার্জি, 10 বছর আপনাকে দেখছি, কই পাক তো দেখিনি, পদ্ম ফুলই দেখেছি। সে ফুল ঝরে গেছে, আর ফুটবে না। আবার ফুট, চলুন চলুন। পাউলের বাবা মা সব বসে আছেন আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, কেন আবার কি, জামাই করবেন? সে যোগ্যতা আমার নেই। আছে দাদা, কেন নেই? আপনি বলেছেন আপনি আবার চাকরি করবেন, আমাদের মতো ছোট একটা সংসার গড়ে তুলবেন। বলেছিলাম, কিন্তু আমি তোমাদের মতো হতে পারবো না। পারবেন দাদা, আমি বলছি পারবেন। চলুন, আপনি সব ঠিক হয়ে যাবে। চল চলুন মিস্টার ব্যানার্জি, বিয়েটা করুন, সংসারী হন, কাজকর্মে মন দিন। আপনার কাজ তো মদ খাওয়ানো, কিন্তু আপনি আপনার ডিউটি করছেন না তো? অনেক পাপ করে কাজ করছি, আর জীবনে একটা বড় ডিউটি করবার সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি ছাড়ব না। চলো দাদা, ভুল জীবনে আপনিও করেছেন, আমিও একটা করেছি, আসুন না ভুলটা আমরা শুধরে নিই। আসুন, চল দাদা আসুন। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।